করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কি করে ট্রাইসেপ করতে হয়, শেপটা নিশ্চয়ই দেখবেন এবং ভালো থাকবেন। ডাম্বেল দুটো হাতে আছে, কি করে করতে হয়, যারা ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করবেন তাদের জন্য ভালো থাকবেন। ভালো আছেন সবাই? এবার দেখাচ্ছি ট্রাইসেপ কি করে করতে হয়। ট্রাইসেপ এটা কেমন, ব্যাক সাইড, এটা ট্রাইসেপ বলা হয়। এই বেশির মাসল কি করে পাওয়া যায়, এটা আর একটা পদ্ধতিতে করা যায়। ওয়েট আমি এটাই নিয়ে নিচ্ছি, কিভাবে করা যায়, এই হাতটাকে তুলে নিলাম, তুলে নিয়ে ব্যাকে দিল, এই ওয়েটটা একটু বেশি লাগে, ওয়েট বেশি দিলে ভালো হয়। আমি এটা জাস্ট আগে পজিশনটা দেখাচ্ছি, এটা ডাম্বেল দিয়েও হয়, বারবেল দিয়ে হয়, বারবেল দিয়ে হলে আরো ভালো হয়। আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি, যারা ডাম্বেল এক্সারসাইজ করবে তাদের জন্য এই যারা ট্রাইসেপের পেশিটা বাড়াতে চাইবেন, তাদের বাইসেপে যতটুকু ওয়েট থাকে তার থেকে বেশি ওয়েট দিতে হবে কিছু না। আমি বারবেল দিয়ে দেখাবো, একটু ওয়েট বেশি দিয়ে কীভাবে করতে হবে।
দেখালাম যে ওয়েটটা ফ্রন্ট মাসের জন্য, যেটা বাইসেপের জন্য যেটুকু ওয়েট, বাইসেপের জন্য যেটুকু ওয়েট দেওয়া হয় তার থেকে দ্বিগুণ ওয়েট বাই ট্রাইসেপের জন্য, ব্যাক সাইড এটাকে ট্রাইসেপের জন্য একটু ওয়েটটা বেশি দিলে ইম্প্রুভ হয় দ্রুত। এবং যদি দশটা আমি ইজিভাবে দিতে পারি আর দুটা দিতে হবে বেশি, তাহলে পেটটা কিন্তু ভরল, খাওয়ার পরে একটা মিষ্টি খাওয়ার মতো আর কি, তাহলে ইম্প্রুভ হবে। তারপরে এক্সারসাইজের পরে মাসুলগুলো ম্যাসেজ করা, ম্যাসেজ করলে প্যাসেজটা বাড়বে, এটা সবসময়। আর পুষ্টিকর খাদ্য অবশ্যই খেতে হবে, দুধ খেতে হবে, ছোলা খেতে হবে ভিজানো, কাঁচা চিনা বাদাম ভিজানো খাওয়া যেতে পারে, এটা সবসময় খেয়াল করে। যারা বডি বেশি ইম্প্রুভ করবে তারা মাংস খেতেই হবে, ডিম খেতে হবে, যারা মাসুলগুলো গঠন করতে হবে বেশি, যারা বডি বিল্ড বা বিল্ডার হবেন এটা খেয়াল রেখে সবসময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আমরা সবসময় আপনাদের জন্য কামনা করি।